আমাদের এই বিশ্বে বিভিন্ন জলবায়ু এবং তাপমাত্রার আবাসস্থল। পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে সারা বছর ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। একইভাবে এমন কিছু দেশ রয়েছে যেখানে সারা বছর গরম থাকে। উত্তর আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যের মরুভূমি পর্যন্ত এই দেশগুলোর তাপমাত্রা বিগত কয়েক বছরে বিস্ময়কর উচ্চতায় পৌঁছেছে এবং সময়ের সাথে সাথে এখানকার বাসিন্দারা উচ্চ তাপমাত্রার সাথে নিজেদের জীবনকে মানিয়ে নিয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে উষ্ণতম 10টি দেশ বা গরম 10টি দেশ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে উষ্ণতম দেশ। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটি পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত। বিশাল আকারের দেশ হওয়ায় যুক্তরাষ্ট্রের ভৌগোলিক বৈচিত্র্যতা দেখতে পাওয়া যায়। দেশটির পূর্ব অঞ্চলে রয়েছে সবুজ ভূমি ও কৃষি ফসল আবাদের জন্য উর্বর অঞ্চল। উত্তর দিকে রয়েছে শীতল বনভূমি এবং দক্ষিণ পশ্চিমে কেবল বিরান মরুভূমি। দেশটিতে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে 22.2 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে গড় তাপমাত্রা থাকে 0.7 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে দেশটির বার্ষিক গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। তবে 1971 সালে 23 জুন যুক্তরাষ্ট্রের জেড ভ্যালিতে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা 56.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। 2, তিউনেশিয়া। তিউনেশিয়া আফ্রিকা মহাদেশের উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি দেশ। এই দেশটি উত্তর অংশের জলবায়ু নাতিশীতোষ্ণ এবং দক্ষিণ অংশে রয়েছে মরুভূমি অঞ্চল। শীতকালে এই দেশটিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকালে আবহাওয়া গরম ও শুষ্ক থাকে। বর্তমানে দেশটির বার্ষিক গড় তাপমাত্রা 21.33 ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত তিউনেশিয়া রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা 55 ডিগ্রি সেলসিয়াস, যা 2009 সালে 13 ফেব্রুয়ারি কেবিলি শহরে রেকর্ড করা হয়েছিল। এটি আফ্রিকার সর্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা। 3, কুয়েত। কুয়েত পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি দেশ। এই দেশটির বেশিরভাগ অঞ্চল জুড়ে মরুভূমি থাকায় এখানকার আবহাওয়া শুষ্ক থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ কম। মে থেকে নভেম্বর পর্যন্ত দেশটি গ্রীষ্মকাল থাকে। এই সময় দৈনিক গড় তাপমাত্রা 42-46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। নভেম্বরের মধ্যে গ্রীষ্মকাল শেষ হয়ে শীতের আগমন ঘটে। শীতের রাতে দেশটির তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এবং দিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের উপর চলে যায়। বর্তমানে দেশটির বার্ষিক গড় তাপমাত্রা 27.89 ডিগ্রি সেলসিয়াস। 2016 সালে 21 জুলাই কুয়েত 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এশিয়ার সর্বোচ্চ এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা। 4, ইসরায়েল। ইসরায়েল পশ্চিম এশিয়ার ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত একটি দেশ, যা বিশ্বের চতুর্থ উষ্ণতম দেশ। দেশটির দক্ষিণে রয়েছে বিশাল মরুভূমি আর উত্তরে রয়েছে বরফের আবৃত পর্বতমালা। দেশটির বার্ষিক গড় তাপমাত্রা 20.87 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি হলে দেশটির সবচেয়ে ঠান্ডা মাস, যখন গড় তাপমাত্রা 6-15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, এবং জুলাই ও আগস্ট হলো সবচেয়ে উষ্ণতম মাস, যখন তাপমাত্রা 22-33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। 2015 সালে 10ই জানুয়ারি ইসরায়েলের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা দেশটির বিশ্বের চতুর্থ উষ্ণতম দেশের স্থান দিয়েছে। 5, ইরান। বিশ্বের পঞ্চম উষ্ণতম দেশ, মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির বার্ষিক গড় তাপমাত্রা 19.54 ডিগ্রি সেলসিয়াস। এই দেশটির একটি পরিবর্তনশীল জলবায়ু দেখতে পাওয়া যায়। দেশটিতে বসন্ত এবং শরৎকালে অপেক্ষাকৃত মৃদু আবহাওয়া বিরাজ করে। অন্যদিকে গ্রীষ্মকালে প্রচণ্ড শুষ্ক ও গরম থাকে। জুলাই মাসে ইরানের সবচেয়ে উষ্ণতম মাস। এই সময় দৈনিক গড় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থাকে। এখনও পর্যন্ত ইরানের রেকর্ডকৃত তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস 2017 সালে 29 জুন দেশটির আহবাজ শহরে রেকর্ড করা হয়েছিল। 6, ইরাক। বিশ্বের সবচেয়ে উষ্ণতম দেশের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের আরও একটি দেশ ইরাক। এই দেশটির জলবায়ু প্রধানত উষ্ণ মরুভূমির জলবায়ু। সাধারণত গ্রীষ্মের মাসগুলিতে দেশটির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, যেখানে বছরের শীতলতম মাসে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। শীতকালে উত্তরের পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত হয় এবং এর ফলে মাঝে মাঝে বন্যার সৃষ্টি হয়। দেশটির বার্ষিক গড় তাপমাত্রা 24.22 ডিগ্রি সেলসিয়াস। রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা 53.9 ডিগ্রি সেলসিয়াস, যা 2016 সালে 22 জুলাই দেশটির বসরা শহরে রেকর্ড করা হয়েছিল। 7, পাকিস্তান। পাকিস্তান দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ। এই দেশটির জলবায়ু বেশ বৈচিত্র্যময়। দেশটির উত্তরে রয়েছে তুষারে আবৃত পর্বতমালা, যার ফলে সে অঞ্চলে সারা বছরই ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। অন্যদিকে দক্ষিণ পশ্চিমে রয়েছে উত্তপ্ত মরুভূমির ফলে সেখানকার তাপমাত্রা অনেক বেশি থাকে। জুন মাসে দেশটির বিভিন্ন জায়গায় গড় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। দেশটির বার্ষিক গড় তাপমাত্রা 21.68 ডিগ্রি সেলসিয়াস এবং এখনও পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা 53.7 ডিগ্রি সেলসিয়াস, যা বিশ্বের সপ্তম সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা। এই তাপমাত্রাটি 2017 সালে 28 মে পাকিস্তানের তুরবত শহরে রেকর্ড করা হয়েছিল।
আজ সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অষ্টম উষ্ণতম দেশ, যা মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপের দক্ষিণ পূর্বে অবস্থিত। দেশটির জলবায়ু সাধারণত ভীষণ উষ্ণ ও রৌদ্রজ্জ্বল। দেশটির উষ্ণতম মাস হল জুলাই এবং আগস্ট, যখন গড় তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছায়, এবং দেশটির পশ্চিমে অবস্থিত পর্বতমালায় উপস্থিতি থাকার কারণে সেখানে তাপমাত্রা যথেষ্ট শীতল। জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে দেশটির গড় সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বার্ষিক গড় তাপমাত্রা 29.08 ডিগ্রি সেলসিয়াস এবং রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা 52.1 ডিগ্রি সেলসিয়াস। 9. সৌদি আরব। সৌদি আরব বিশ্বের নবম উষ্ণতম দেশ, যা মধ্যপ্রাচ্যে অবস্থিত। সৌদি আরবের জলবায়ুকে বলা হয় মরুজ জলবায়ু, কেননা দেশটির প্রায় 95% মরুভূমি। সৌদি আরবে গ্রীষ্মকালে দিনের বেলা তাপমাত্রা খুব বেশি থাকে এবং রাতের বেলা দুটো কমে যায়। এই সময় গড় তাপমাত্রা প্রায় 45 থেকে সর্বোচ্চ 54 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। আবার শীতকালে দেশটির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায়। বর্তমানে দেশটির বার্ষিক গড় তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস, যা সৌদি আরবে জেদ্দা শহরে রেকর্ড করা হয়েছিল। 10. মেক্সিকো। মেক্সিকো হল উত্তর আমেরিকার একটি দেশ, যা বিশ্বের 10ম উষ্ণতম দেশ। কর্কটক্রান্তি রেখার কারণে এই দেশটি নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বিভক্ত হয়েছে। দেশটির দক্ষিণের তুলনায় উত্তর দিকে সাধারণত বেশি ঠান্ডা থাকে। গ্রীষ্মকালে দেশটির বিভিন্ন শহরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং মরুভূমি অঞ্চলে 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। মেক্সিকোর বার্ষিক গড় তাপমাত্রা 21.86 ডিগ্রি সেলসিয়াস এবং এখনও পর্যন্ত দেশটিতে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির মেক্সিকোকালি শহরে রেকর্ড করা হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।